সুপ্র শিক্ষার্থী গতিবিদ্যার পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাসাইনমেন্টের দুই নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। সেখানে বলা আছে বাংলাদেশ বনাম ভারত ক্রিকেট ম্যাচে সাকিব আল হাসান ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে বল করলেন, ব্যাটসম্যান 20 MS/1 বেগে 30 ডিগ্রি কোণে আঘাত করলেন। আচ্ছা, ব্যাটসম্যান থেকে 60 মিটার দূরে থাকা রুবেল বলটি ধরার জন্য 13 মিটার/সেকেন্ড বেগে বলের দিকে অগ্রসর হলেন। বোর্ডে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, অঙ্কটা চাইলে তুলে নিতে পারো। আচ্ছা, যদি এটা অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনে দেওয়া আছে সেটা নিয়ে প্রবলেম হবে না। এখন কোয়েশ্চেনটা কী হইতে পারে, তো প্রথমে যে কোয়েশ্চেনটা হলো এরকম, তার আগে আমি একটা ড্রয়িং করতে পারি যে চিত্রটা কীরকম হইতে পারে। তুমি খেয়াল করো, ধরো চিত্রটা এরকম হবে, ধরো এই জায়গায় ব্যাটসম্যান, এই জায়গায় বলার। আচ্ছা, তো এখন ব্যাটসম্যান এই বলটাকে আঘাত করলো, কত বেগে আঘাত করলো? 20 মিটার/সেকেন্ড বেগে আঘাত করলো। কত ডিগ্রি কোণে আঘাত করছে? 30 ডিগ্রি কোণে আঘাত করছে। আচ্ছা, করে বলটা উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে এখন বলটা ছক্কাও হইতে পারে বা মাঠের সীমানায় পড়তে পারে, নাও পড়তে পারে। তো এই জন্য আমরা জানি না বলটা আসলে কোথায় গিয়ে পড়বে। তো দেখো একটা জিনিস, যে ব্যাটসম্যান থেকে কত মিটার দূরে আছে? 60 মিটার দূরে আছে রুবেল। তাহলে ব্যাটসম্যান থেকে ধরে নিলাম 60 মিটার দূরে দাঁড়িয়ে রইল, কে? রুবেল দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা আমরা উদ্দীপক, এই উদ্দীপকটাই আমরা এখন বুঝতে পারলাম। এখন এই বলটাকে ধরার জন্য এখন বলটা ছক্কাও হইতে পারে, মানে 60 মিটার দূরত্বটা আমি বাউন্ডারি লাইন পর্যন্ত চিন্তা করলাম, বা যদি ছক্কা হয়ে যায় তো সেক্ষেত্রে রুবেল বলটা ধরতেই পারবে না। তো আমি জানি না বলটা কোথায় গিয়ে পড়বে। আর আরেকটা কথা হলো যে ব্যাটসম্যান তো 60 মিটার দূরে রুবেল দাঁড়িয়ে আছে বলটিকে ধরার জন্য, এবং সে একটা বেগে দৌড় দিচ্ছে। ধরো বলটা এখানেও পড়তে পারে, বাইরেও পড়তে পারে, সেটা আমরা পরে চিন্তা করি। আমাদের কোয়েশ্চেনে কী বলতে, কী বেগ উঠতে বলছে সেটির দিকে আমরা যাই। আমাকে বলছে বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। দ্যাট মিন্স তোমাকে সর্বাধিক উচ্চতা বের করতে বলছে, সর্বাধিক উচ্চতা বের করবো, এইচ, ক্যাপিটাল এইচ। লাস্ট ক্লাসে তোমাদের আমি সবগুলো সূত্র দেখিয়ে দিয়েছিলাম যে এই টাইপের ম্যাথ করার জন্য তোমাকে কী কী সূত্র লাগতে পারে। আমরা দেখিয়েছিলাম সর্বাধিক বা বেগ, বেগ নিয়ে সূত্র দেখেছিলাম, এক্স এর সূত্র, ওয়াই এর সূত্র, তারপর ছিল সর্বাধিক উচ্চতা এইচ, তারপরে ছিল পাল্লার সূত্র, বিচরণকাল টি এর সূত্র, এগুলো নিয়ে এই ম্যাথগুলো তৈরি হয়েছে। আচ্ছা, তো সেখানে তোমাকে বলেছিলাম যে সর্বাধিক উচ্চতার সূত্রটা হবে, দেখি তো সবার মনে আছে কি না, আবার লিখে দিচ্ছি। দেখো, সর্বাধিক উচ্চতার সূত্র হলো h=v0²sin²θ/2g। এটা হলো তোমার সর্বাধিক উচ্চতার সূত্র, v0²sin²θ/2g, কত লেখা যাবে? 2g। এখন আমরা মান বসিয়ে দেই, v0 হলো কি, যে বেগে বলটাকে আঘাত করা হলো, এই যে এই বেগটা হবে তোমার কি v0। আচ্ছা, আর থিতা নটটা কোনটা হবে? এটা হবে থিতা নট, থিতা নট হবে যেই কোণে বলটাকে আঘাত করা হয়েছে, এটা হবে থিতা নট, নিক্ষেপণ কোণ, আর এটা হবে নিক্ষেপণ বেগ। তাহলে নিক্ষেপণ কোণ এবং নিক্ষেপণ বেগ এই দুইটাই আমরা জানি। যদি তুমি এই দুইটা মান জানো তাহলে তুমি যে কোনো প্রাসের বেলায় বা যে কোনো বস্তু, বল হোক, ফুটবল হোক, ক্রিকেট বল হোক, যে কোনো বলকে তুমি আঘাত করলে অ্যাঙ্গেলে সে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটা জানতে পারবা এই সূত্রের সাহায্যে। তাহলে আমরা সেখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো 20² এটা হবে sin²θ/2g, এর মান হবে 9.8। তাহলে এই মানটা জাস্ট তুমি ক্যালকুলেশন করলেই ধরতে পারবা, তা মানটা আসবে 5.1 মিটার। দ্যাট মিন্স বলটা সর্বোচ্চ কত মিটার উপরে উঠেছিল? 5 মিটার উপরে উঠেছিল। 5 মিটার পর উপরে উঠার পরে সে আবার নিচে কী হবে? ভূমিতে পড়বে। তো এটাই ছিল আনসার। তো তোমাকে দেওয়া, তোমাদেরকে যেই সূত্রগুলো আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম সেগুলো একটু মনে রাখতে হবে, এবং গ নাম্বারে ম্যাক্সিমাম টাইমে ওই সূত্রগুলো থেকে ম্যাথ বের করতে বলতে পারে, অথবা তুমি আর কী বের করতে বলতে পারতো। আগের অঙ্কটাতে আমরা দেখেছিলাম 1 সেকেন্ড পর প্লাসের বেগ নির্ণয় করো, ওই সূত্র কাজে লেগেছিল। এখন এই অঙ্কে দিল সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে বলতে পারে, বা কোনো কোনো অঙ্কে তোমাকে বলতে পারে যে বিচরণকাল নির্ণয় করো, বা বলটি কতক্ষণ শূন্যে ভেসেছিল, অথবা তোমাকে বলতে পারে বলটি সর্বোচ্চ কত দূরত্ব গিয়ে পড়বে, পাল্লা বের করতে বলতে পারে। তো যাই হোক, এটাই ছিল আমার আনসার, খুবই সহজ একটা ম্যাথ।
যে আমাকে বের করতে বলছে যে বলটা সর্বাধিক কত উচ্চতা বের করতে ছিল এটা বের করার জন্য তোমার দুইটা মান জানা থাকতে হবে, একটা হলো থিটা নট কত কোণে নিক্ষেপ করা হয়েছিল আর একটা হলো বেগ কত বেগে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে দেখো অঙ্কটা তুলে নাও সবাই, খুবই সহজ এবং সিম্পল একটা ম্যাথ, যে বলটি সর্বাধিক উচ্চতায় উঠবে বা কত সর্বাধিক উচ্চতা যাবে, বলটি আচ্ছা এখানে কতটা কথা লিখে নেই, বলটি সর্বাধিক কত সর্বাধিক উচ্চতায় উঠবে। আচ্ছা এখন নেক্সট কোশ্চেনে আমি যাই, নেক্সট কোশ্চেনটা হবে এরকম, দুই নম্বরটা বলতে পারে রুবেলের পক্ষে বলটিকে ক্যাচ করার, ক্যাচ মানে ক্যাচ ধরার, ক্রিকেটটা তো সবাই বুঝি আমরা ক্যাচ ধরার জিনিসটা কি, ক্যাচ ধরতে পারবে কি বা ক্যাচ ধরতে পারার সম্ভাবনা নির্ণয় করো, মানে ক্যাচ ধরার সম্ভাবনা তার কতটুকু, ক্যাচকে ধরতে পারবে নাকি পারবে না এরকম। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেনটাতে তোমাকে ফার্স্ট যেই জিনিসটা থিঙ্ক করতে হবে, দুইটা জিনিস সবসময় বের করতে হবে, এক নম্বর তোমাকে যেটা বের করতে হবে সেটা হলো তোমার বিচরণকাল, তোমাকে বিচরণকাল বের করতে হবে, বিচরণকাল টি, এবং দুই নম্বর যেটা হলো তোমাকে পাল্লা আর বের করতে হবে। কেন? কারণ পাল্লা আর না বের করলে তুমি বুঝতে পারবে না বলটা কত দূরে গিয়ে পড়ছে, পাল্লা বের করার পরে বুঝতে পারবা সেটা কি ছক্কা হয়েছে নাকি মাঠের ভিতরেই বলটা পড়ছে। তো আমি ধরে নিলাম ব্যাটসম্যান থেকে 60 মিটার দূরে কে দাঁড়িয়ে আছে, রুবেল দাঁড়িয়ে আছে, তাহলে রুবেলটা অবশ্যই বাউন্ডারি লাইনে আছে, দাঁড়িয়ে আছে ধরে নিলাম। তাহলে যদি দেখো পাল্লা, পাল্লাকে বলতে কী বোঝায়, আর মানেটা কি, আর মানে হলো একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা, সে ভূমি বরাবর কত দূরে গিয়ে পড়বে, সে ভূমি বরাবর কত দূরে গিয়ে পড়বে। ধরো আমি একটা বলকে নিক্ষেপ করলাম, বলটা ভূমি বরাবর 10 মিটার দূরে গিয়ে পড়লো, তাহলে 10 মিটার দূরে হলো তার পাল্লা, অর্থাৎ ভূমিতে যে জায়গায় বলটি ড্রপ করবে মানে বলটা পতিত হবে সেইটুকু দূরত্ব হলো আমার কি পাল্লা আর। আর আমাকে ফার্স্ট কাজ হলো আগে পাল্লা আর বের করতে হবে, আর বিচরণকাল টিটা কি তাহলে ওইটুকু দূরত্ব যেতে যে সময়টা লাগে সেটা হবে তোমার কি বিচরণকাল ক্যাপিটাল টি। তাহলে আমার ফার্স্ট কাজ হবে আর বের করব, আর বের করে দেখবো যে আর মানটা 60-এর থেকে বেশি হয় নাকি কম হয়, যদি বেশি হয়ে যায় তাহলে সে ছক্কায় পরিণত হয়ে যাবে, জনবলের পক্ষে দৌড় দিয়ে ধরা সম্ভব না। আর যদি আর এর মানটা 60-এর চেয়ে কম থাকে তার মানে কি মাঠের ভিতরেই বলটা পড়তেছে। আচ্ছা আর বিচরণকাল হলো কি, ওই বলটা ভূমিতে পড়তে যে সময় লাগবে সেই সময়টা হলো তোমার কি জায়গায় বিচরণকাল। আচ্ছা তাহলে এখন আমি পাল্লা বের করবো, পাল্লা বের করার জন্য তোমার নির্দিষ্ট একটা সূত্র রয়েছে, পাল্লার যে সূত্রটা সেটা সবাই লিখে রাখো আলাদা করে, আবার লিখে দিচ্ছি ভিনট স্কোয়ার সাইন 2θ বাই জি, ভিনট স্কোয়ার সাইন 2θ নট ডিভাইডেড বাই জি। এই সূত্রটা ভালো করে মনে রাখবা, খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এটা আমাদের ম্যাথ করতে কাজে লাগবে অনেক। আচ্ছা তাহলে আমি আগে বের করি যে সুতরাং বলটির আনুভূমিক পাল্লা, বলটির আনুভূমিক পাল্লা আর ইকুয়ালস টু হবে ভি নট স্কোয়ার সাইন 2θ নট ডিভাইডেড বাই জি, আর ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন 2θ নট ডিভাইডেড বাই জি। ভি নট স্কোয়ারের মানটা কত আসবে জায়গায়, 20 লিখে তার হোল স্কোয়ার ইন্টু সাইন 2 × কত আসবে জায়গায়, 30/9.8। আচ্ছা এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার মানটা আসবে এরকম, দেখবা ক্যালকুলেটার টিপে দেখো এখন আসবে কত, 35.5 মিটার। তাহলে দেখতে পারতেছি যে এই জায়গায় আর এর মানটা হলো 35.35 মিটার, এর অর্থ কী, 35.35 অর্থ হলো বলটা 35 মিটার দূরে গিয়ে পড়বে, কিন্তু রুবেল কি এর ভিতরে আছে না বাইরে আছে, অবশ্যই বাইরে আছে, তার মানে বলটা ছক্কা হলো না, তাহলে আমার বলটা ধরার একটা পসিবিলিটি আছে। আচ্ছা যদি দেখতে যে না মাঠের দূরত্ব 60 মিটার, বলটা পাল্লা চলে আসছে 70 মিটার, তাহলে অঙ্ক এখানেই শেষ, তোমরা বলে দিতে পারবা যে বলটা ছক্কা পরিণত হয়েছে, রুবেলের পক্ষে বলটা ধরার সম্ভব নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে বলটা যেহেতু 60 মিটার এখান থেকে এইটুকু, তাহলে 35.35 মিটারটা অবশ্যই এখানে আমি চিত্র ডাকতে পারবো। পাল্লা যখন আমি জেনে গেলাম
এখন আমি চিত্রটা আঁকতে পারি, প্রাস্তের চিত্রটা আঁকতে পারি। আচ্ছা ধরলাম এই যে এইটুকু, তার মানে এখান থেকে এইটুকু সে পড়ছে, এইটুকু দূরত্ব ধরলাম কত, 35.35 মিটার। তাহলে আমরা যদি কাজটা করি তাহলে দেখি এই যে এইটুকু হলো তোমার 35.35 মিটার, এই ছিল এইটুকু। আর ব্যাটসম্যান হতে রুবেল দাঁড়িয়েছিল 60 মিটার দূরে। তাহলে রুবেল কোন দিকে দৌড় দিয়েছিল বলটা ধরার জন্য? বলের দিকে অগ্রসর হয়েছে, তাহলে বলটা তো এইদিকে আছে, তাহলে রুবেল দৌড় দিতে হবে এখান থেকে এদিকে দৌড় দিতে হবে। তাই রুবেল এখান থেকে এদিকে দৌড় দিল কত বেগে? 13 ms inverse 1 বেগে, 13 মিটার পার সেকেন্ড বেগে সে বলের দিকে দৌড় দিল বলটাকে ধরার জন্য। আচ্ছা তাহলে এখন আমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো কি, বিচরণকাল। এই যে বলটাকে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে উপরের দিকে পাঠানো হলো, মানে ছক্কায় পড়ার চেষ্টা করলো, কিন্তু বলটা কত দূরে গিয়ে পড়লো? দেখা গেল কি, বলটা 35.35 মিটার দূরত্বে গিয়ে পড়লো। আচ্ছা এখন এই পড়তে কতটুকু টাইম লাগলো? এইখানে আসতে যে টাইমটা লাগছে ক্যাপিটাল টি, এটা হলো বলের বিচরণকাল। এই টাইমটা কিন্তু রুবেলের বিচরণ, রুবেলের সময় না, কিন্তু এটা হলো প্রাসের বিচরণকাল। প্রাস বলতে কি বোঝায়, আগে ক্লাস আলোচনা করেছিলাম, প্রাস হলো কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তীর্যক নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুকে কী বলা হয়, প্রাস। তাহলে এই যে বলটা এখানে উপরে উঠবে, সর্বাধিক উচ্চতে উঠলো, সর্বাধিক উচ্চতে কত আমরা গতে বের করে দেখাইলাম, আবার সে ভূমিতে এসে পড়লো, টোটাল যে টাইমটা হবে, অর্থাৎ এক কথায় বলতে পারি বলটা কতক্ষণ শূন্যে বেসেছিল, মানে ভূমিতে পড়ার আগ পর্যন্ত সময়টা, সেটা হবে বিচরণকাল। তাহলে আমাকে এই সময়টাও বের করতে হবে। তাহলে মনে রাখবে একটা জিনিস, ক্যাচ ধরার ক্ষেত্রে বলটি ক্যাচ ধরতে পারবে কি পারবে না, এই ধরনের কোনো যদি কোয়েশ্চেন আসে, তোমাদের এই দুটো জিনিস সবার আগে বের করে নিতে হবে। একটা হলো বিচরণকালটি, আর একটা হলো পাল্লা কি, আর আগে বের করে নিবা, আর দেখে তুমি আর বের করার পরে তুমি বুঝতে পারবা যে চিত্র ডাকতে পারবে। আমি কিন্তু প্রথম চিত্র ডাকি নাই তোমাদের সেশনে বোঝানোর জন্য, যে আমি আঁকি নাই কেন, আমি জানি না যে পাল্লা কোথায় হবে, বলটা কই গিয়ে পড়বে জানি না, কিন্তু এখন তো জানতে পারলাম আর বের করার সাথে সাথে। তো আরটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এই সকল ম্যাথ করার ক্ষেত্রে। তাহলে আর বের করার ফলে আমি বুঝতে পারলাম বলটা 35.35 মিটার দূরে গিয়ে পড়বে, সাথে সাথে জানতে হবে সর্বাধিক বা সময়টা কত হবে। তাহলে আমি এখন এটা মুছে দিচ্ছি, সবাই এটা আশা করি তুলে ফেলছে এতক্ষণে। আচ্ছা তাহলে আমি এটা মুছে দিলাম। এখন দেখো ওই জায়গায় বিচরণকাল, বিচরণকাল ক্যাপিটাল টি, এর সূত্র হবে 2v0 sin θ0 / g। আগের ক্লাসে আমি সূত্রগুলো লিখে দিছি, তোমরা আগের ক্লাস থেকে গিয়ে সকল সূত্রগুলো শিখে আসতে পারো। তবে আমি আবার লিখে দিলাম, তাহলে এখানে v0টা কি 20 মিটার পার সেকেন্ড, θ0টা কত হবে 30। তাহলে বের করে ফেলি কত আসবে জায়গায়, 2 × v0 হবে কত জায়গায় 20, আর সাইন কত আসবে জায়গায় 30/9.8। দ্যাট মিনস এখানে মান আসবে 2.04 সেকেন্ড। ও আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম বলটা এইখানে এসে ড্রপ করতে সময় লাগছে কত, 2.04 সেকেন্ড। তাহলে রুবেল যদি বলটা ধরতে চায়, দেখো আমার সাথে একমত হবে কিনা তোমরা দেখো, রুবেল যদি এখান থেকে দৌড় দিয়ে বলটাকে ধরতে চায়, তাকে এই সময় ভিতরে আসতে হবে তাকে, কারণ কি এই সময় ভিতরে বলটা পড়ে যাবে, এটা তার পড়ে যাবে, কারণ সে এটা তার বিচরণকাল। এই সময়ের ভিতরে রুবেলকে এখানে এসে পৌঁছাইতে হবে, রুবেলকে এখানে এসে কী করতে হবে, পৌঁছাইতে হবে। যদি না পৌঁছাতে পারে এই সময়ের ভিতরে, তাহলে তার পক্ষে সম্ভব না, তার পক্ষে কী হবে না, সম্ভব হবে না। এখন চিন্তা করতে, সে তো ক্যাচ মিস, এখানে ক্যাচ মিসের প্রশ্ন আসছে না, আমি বলছি সম্ভাবনাগত। ধরে নিলাম সে ওই টাইমের মধ্যে থাকুক, পরে বল আসবে, পরে সে ধরতে পারবে, আমার প্ল্যানিং হলো এইটা, এইভাবে আমি তোমাকে সম্ভাবনা যাচাই করব। আচ্ছা এখন দেখো তো, রুবেল যদি বলের পজিশনে আসতে চায়, মানে বলটা যে জায়গায় ড্রপ করবে, তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসতে হবে, দ্যাট মিনস এইটুকু দূরত্বটা কত আসবে। তাহলে আমি দেখো এইখান থেকে 60 মিটার, আর এখান থেকে 35.3 মিটার, তাহলে আমি 60 থেকে এইটুকু বাদ দিয়ে দিলে তাহলে রুবেলের প্রয়োজনীয় দূরত্ব পেয়ে যাব। এখন আমরা সেটাই লিখব, এটা মুছে দিলাম। আমি লিখতে পারি বলটি ধরার জন্য, বলটি ধরার জন্য রুবেলের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দিই দুইটা, 60 - 35.35, 24.65 মিটার। আচ্ছা তাহলে বলটি ধরার জন্য রুবেলকে এত মিটার আসতে হবে,
ফাইন, তাহলে এত মিটার যে সে আসবে কত বেগে আসবে তার বেগ আমরা দিয়ে দিয়েছি 13 মিটার পার সেকেন্ড, এই বেগে তাকে আসবে। তাহলে এইটা হলো আমার এস, আর আমার ভি দেওয়া আছে, তাহলে আমি কি টি বের করতে পারবো না? আমি কি তার বেগ থেকে, তার যেহেতু বেগ দিছে এই বেগ থেকে আমি কী বের করবো? রুবেলের কতটুকু টাইম লাগে এই বেগের জন্য, এতটুকু দূরত্ব কভার করতে রুবেলের কতটুকু টাইম লাগে, সেই টাইমটা আবার বের করতে পারি কার কাছ থেকে? বের করতে পারি এস ইকুয়ালস টু ভিটি দিয়ে বের করতে পারি, এস ইকুয়ালস টু ভিটি। কারণ এখানে বলে নাই যে রুবেলটা যে ত্বরণে দৌড় দিচ্ছে, যেহেতু কোনো কিছু বলে নাই, ত্বরণ ত্বরণ দেয় না রুবেলে, তখন সমবেগে ধরে নিব। তাহলে আমি বলতে পারি এই জায়গায় বলটি ধরার জন্য রুবেলের সময়, বলটি ধরার জন্য রুবেলের সময় আমরা জানি টি ইকুয়ালস টু এস বাই ভি, কারণ ভি ইকুয়ালস টু এস বাই টি। তাহলে টি ইকুয়ালস লিখতে পারি কত? এস বাই ভি, এই সূত্র মনে রাখবা, বা এখান থেকে আসছে এস ইকুয়ালস টু, যদি ভিটি হয় তাহলে টি ইকুয়ালস টু কত আসবে? ভিটি এই পাশে আসলে ভাগ হয়ে যাবে এস বাই ভি। তাহলে আমি মানটা বসাই দিই এই জায়গায়, তাহলে এই জায়গায় এস এর মান আসবে কত? 24.65, আর ভি এর মান কত আসবে জায়গায়? 13। তাহলে যদি ভাগ করে দিলে দেখবে কত আসবে জায়গায়? 1.89 সেকেন্ড। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম রুবেল এইখান থেকে এখানে আসবে কত সেকেন্ডের মধ্যে? রুবেলের সময় 1.89 সেকেন্ড। কিন্তু ততক্ষণ কি বলটা কোথায় থাকবে? ততক্ষণ কি বলটা পড়ে যাবে? না, পড়বে না। তার মানে রুবেল বলটি পড়ার সময়ের মধ্যেই সে কী করছে, বল যে জায়গায় ড্রপ করবে সে জায়গায় সে আসতে পারবে। তাহলে আমি লিখতে পারি যা লেস দেন কত থেকে? 2.04 সেকেন্ড থেকে কম। তাহলে তুলে নাও অঙ্কটা, আশা করি সবাই অঙ্কটা ধরতে পারছো যে কী করতে হবে জায়গায়। আবার একটু রিকেপ করতেছি আমরা, দেখো যে আমরা জানি না যে বলটা কোথায় গিয়ে পড়বে, তাই পাল্লা বের করলাম, বুঝে গেলাম এত দূর থেকে পড়বে, এবং সাথে সাথে বিচরণকাল টি বের করে নিলাম 2.04 সেকেন্ড, মানে এত সময়ের ভিতরে বলটা পড়ে যাবে। তাহলে রুবেল যদি বলটা ধরতে চায় তাকে এইটুকু দূরত্ব, এইটি 2.04 সেকেন্ডের ভিতরে উপস্থিত থাকতে হবে ওই জায়গায়। যদি সে উপস্থিত না থাকতে পারে তাহলে সে তো দৌড় দিয়ে লাভ নাই, সে বলটা পড়ে যাবে, পরে ওই জায়গায় আসতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে না বলটা পড়ার আগেই সে উপস্থিত হতে পারবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো যেহেতু রুবেল বলটি পড়ার আগেই আসতে পারে, তাই তার পক্ষে ক্যাচ ধরা সম্ভব, বা ক্যাচ ধরার সম্ভাবনা আছে। এইটুকু হলো তোমার আনসার। আশা করি সবাই এই অঙ্কটা ভালোভাবে ধরতে পেরেছ। তো যাই হোক, এই অঙ্কটা মধ্যে আসলে দেওয়া হয়েছে, ভালোভাবে করে নিবা। আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী গতিবিদ্যার আরও বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আর তোমাদের কাজ হলো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি যে গতিবিদ্যার সূত্রগুলো লিখে দিয়েছিলাম বা যে ম্যাথগুলো করিয়েছি সেগুলো একটু ভালোভাবে মুখস্থ করে রাখো, এবং ম্যাথ আরও যে বোর্ডে কোশ্চেন আছে সেগুলো সলভ করার ট্রাই করো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।